বলতো তুই এরকম করে হাঁটতাছিস কিসের জন্য? আর আপু বলিস না, এমনিতে শরীরটা খারাপ, এরপর আবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় খাইতে পারিনি। আরে তুই খাস নাই মানে কি? আমি ক্যান্টিনে গেলাম, তুই তো আমার সাথে যেয়ে খাইতে পারতিস। তুই আমার চাচাতো বোনের যতটুকু খেয়াল রাখিস, আমার ভাবি সে আমার বড় ভাইয়ের বউ, আমার তার কানিকোনার খেয়াল রাখে না, কি আর বলবো। তোর ভাবি তোকে দেখে না তো কি হয়েছে? আমি আসি না। আরে জানিস কালকে কি হয়েছে? কালকে ফজরের নামাজের সময় ভাবিকে বলতে, ভাবি ফজরের নামাজ পড়বে না। আরে যা না তাই যে কি যা কি বললো, যা তোকে বলতে পারবো না। থাক থাক, হয়েছে তোর ভাবি যে কি বলতে পারে সেটা আমি ভালো করে বুঝি। আচ্ছা শোন, এখানে দাঁড়ায় থাকা লাভ নেই, তুই চল আমার বাসায় চল, তোর আমি খাইতে দেবো। আচ্ছা চল। বাইরে বের হচ্ছেন, রাস্তায় তো অনেকেই তো পরপুরুষ আছে, এই পোশাক না পরে যদি বোরকা পরে যাইতেন খুব ভালো হইতো। তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে তাই না? তুমি যখন ঝোলা জব্বর পরে আসছো আমি এগুলো পরে বের হবো, তোমার তাই মনে হয় না? এই তুমি আমাকে একদম জ্ঞান দিতে আসবে না তো? জ্ঞান আমার বহুত আছে বুঝছো, তোমার কাছ থেকে জ্ঞান আমার নিতে হবে না। এই তুমি বের হও না কিসের জন্য? আসলে ভাবি দেখেন আপনি তো মেয়ে মানুষ, এভাবে রাস্তায় বের হচ্ছেন, অনেক তো বেগানা পর পুরুষ আছে, আপনাকে তো মানে বাজে চোখে তাকাবে, এই জন্য বলছিলাম যদি বোরকাটা পরে যেতেন খুবই ভালো হইতো। তুই একটুটুকু দুধের বাচ্চা হয়ে আমাকে জ্ঞান দিস, যা নাক টিপলে দুধ বের হয় একদম আমাকে জ্ঞান দিবি না ঠিক আছে? তোকে যে এত মার মারি তো লজ্জা হয় না? না এখন বের হচ্ছে, যদি বের না হইতাম তোকে এমন চাচা দিতাম না, তোর এসব জ্ঞান দেওয়া বের হয়ে যাইতো। আচ্ছা ভাবি এখনো আপনি আমাকে গায়ে হাত দিবেন মারবেন, কিন্তু যখন মারা যাবেন কবরে আপনাকে কে রক্ষা করবে বলুন? আমার চিন্তা না তোকে করতে হবে না বুঝছিস, আমার চিন্তা আমি করব, আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবি, তোর চিন্তা তুই কর। এরপর যদি আমাকে কোনো জ্ঞান দিতে আসিস না তোর কিন্তু খাবো না। এই কি হয়েছে দেখো না, তোমার ভাইয়ের কাণ্ড দেখো, এখন এক জায়গায় দাওয়াত খেতে বেরোচ্ছে, এখন ওর কথা বলতে হয়, মেজাজটা খারাপ হয়ে যায়। আমি আমার মর্জি মতো চলবো, আমি কারোর মর্জি মতো চলতে পারবো না। আচ্ছা এই তুই কি সারাদিন এই জ্ঞান দেওয়া ছাড়া কিছু বুঝিস না? তোর মাদ্রাসায় ভর্তি করছে বলে কি তুই তোর তোর যা মনে হয় তাই করবি? শোন তুই তোর কথা থাক আর আমাদের আমার মতো থাকতে দে, বুঝতে পারছিস? চলো দাও আবার মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিয়ে পড়াশোনা করাও। আল্লাহ চাবিটা যখন আসবে চাবিটা দিয়ে দিস পকেটে। দেখ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তাহলে গেলাম থাক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা সাবধানে যাই, দেখে শুনিস। তুমি আমার ভাইয়ের ভাবিকে হেদায়ত দান করো আল্লাহ, আমার ভাইয়ের ভাবি যেন ইসলামের পথে আসে আল্লাহ, তারা যেন দিনদার হয়। হে আল্লাহ পাক আমার ভাবি যেন বোরকা পরে আল্লাহ, হে আল্লাহ আমার ভাইয়ের ভাবি যেন আমাকে বোঝে, আর আমার ভাবি যেন আমাকে কখনো ভুল না বোঝে আল্লাহ। তুমি ওদেরকে হেদায়ত দান করো আল্লাহ, তুমি ওদেরকে হেদায়ত দান করো।
শোনো চলো তোমাকে আমার ডাক্তার কাছে নিতে হবে শোনো আমার মনে হয় কি যে এই 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 যে একটা অ্যাক্সিডেন্ট হলো এই যে মিরাজের সাথে যেমন আমরা খারাপ ব্যবহার করছি আল্লাহ মনে হয় আমাদের জন্য এই শাস্তিটা দিয়েছে আরে ভাই ভাবির কি হয়েছে আর বলিস না ভাই এই যে আমাদের একটা অনুষ্ঠান ছিল একটা পার্টি ছিল ওখানে যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে একটা মোটরসাইকেল এসে ওরে ধাক্কা দেয় আমার মনে হয় কি জানিস এই যে তোর সাথে যাওয়ার সময় আমরা খারাপ ব্যবহার করছি এই জন্য মনে হয় খুব পড়লে আমাদেরকে এই শাস্তি দিছে ভাই তুমি আমাকে মাফ করে দে আসলে তখন তোর সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয়নি হয়তো বা তোকে কষ্ট দিয়েছি বিধায় আল্লাহ পাক আমাকে এত বড় শাস্তি দিল ভাবি এজন্য বলি ইসলামের পথে ফিরে আসো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পর্দা করো আল্লাহকে চিনো দেখো আমাদের সবাইকে একদিন মরতে হবে তাই দয়া করে তোমার কাছে আমার একটাই অনুরোধ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইসলামের পথে ফিরে আসো দেখবে আল্লাহ পাক সব কিছু শান্তি দিয়ে দেবে হ্যাঁ রে ভাই আমি খুব বড় ভুল করে ফেলছি ভাই তুই আমারে ক্ষমা করে দে আমি আর কখনো এভাবে চলবো না আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো দিনের পথেই থাকবো আলহামদুলিল্লাহ ভাইয়া চলো ভাবিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ভাবির অবস্থা ভালো না আচ্ছা চল 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 চল